বিপুল উৎসাহের ঈদের বাজারে গবাদি পশু বিক্রি অন্য মাত্রা নিয়েছে। বক্সনগরে মিনি স্টেডিয়ামে আয়োজিত হাটে 3,65,000 টাকায় গবাদি পশু বিক্রি হয়েছে। তাতে ওই হাটে ঈদের বাজার জমজমাট বলেই মনে হচ্ছে। এদিন ওই হাট শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। প্রসঙ্গত, আগামী সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ। ইসলাম ধর্মাবলম্বীদের বছরে দুটি ঈদ হয়ে থাকে, একটি ঈদ উল ফিতর এবং অপরটি ঈদ উল আজহা। এবারে যে ঈদ, এটা ঈদ উল আজহা নামে পরিচিত। এই ঈদ উল আজহা উপলক্ষে বক্সনগর মিনি স্টেডিয়ামে জমজমাট ও শান্তিপূর্ণভাবে পশুর হাট সম্পন্ন হয়েছে। এই পশুর হাট শান্তিপূর্ণভাবে করার জন্য বিধায়কের নির্দেশে পূর্ব থেকেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। এই বিশাল বাজারকে শৃঙ্খল শান্তিপূর্ণভাবে করার জন্য হিন্দু মুসলিমের মিলিত প্রয়াসে 35 জনের একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ এই পশুর হাট শুরু হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই গবাদি পশু নিয়ে আসেন বিক্রেতারা। আজ ওই বাজারে সবচেয়ে বড় গবাদি পশুটি 3,65,000 টাকায় বিক্রি করা হয়েছে। এদিকে পশু হাট পরিদর্শনে গিয়েছিলেন এলাকার বিধায়ক তাফাজ্জাল হোসেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বক্সনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস, এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি দাস এবং সুভাষচন্দ্র দেব সহ শাসক বিরোধী সকল নেতৃত্বরা। এদিন বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বক্সনগর এলাকায় চিরাচরিত রীতি অনুযায়ী হিন্দু মুসলিমের সম্মিলিত প্রয়াসে ঈদ সর্বদাই অনুষ্ঠিত হয়। এবছরও ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব হিন্দু মুসলিমের প্রয়াসে পশুর হাট থেকে শুরু করে ঈদ পর্যন্ত সমস্ত উৎসব কর্মসূচি পালিত হবে বলে আমার বিশ্বাস। আমি প্রদর্শন করে বলতে পারি যে এবছর ঈদ উপলক্ষে পশুর হাট সবচেয়ে বড় পশুর হাট বক্সনগর এই পশুর হাটটি। সে উপলক্ষে আজকে বক্সনগরে খেলার মাঠে যে পশুর হাট বসেছে, সেই পশুর হাট আমার মনে হয় আজ থেকে 15-20 বছর ধরে আজকের যে গরুর হাট এত জমেছে বা পশুর হাট এত সুন্দর জমেছে, প্রচুর মানুষের সমাগম, একটা আনন্দ উল্লাসের মাধ্যমে এই পশুর হাট বক্সনগর হতে চলেছে। আজকে আমরা এখানে ভিজিট করতে এসেছি। আমার সাথে আমাদের বক্সনগর বিডিও সাহেব আছেন, আমাদের আরও সমাজসেবী জীবন হোক আছেন, এখানে আছেন নজরুল ইসলাম সাহেব। আমরা সবাই মিলে এই গরুর হাট যাতে বা এই পশুর হাট যাতে সুন্দর এবং আনন্দদায়ক হয়, যার জন্য মানুষকে উৎসাহিত করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমার জীবনে প্রথম দেখলাম বক্সনগরে এত বড়, এত গরু, এত পশু আজকে এই বাজারে উঠেছে, এত মানুষের সমাগম আমার জীবনে প্রথম দেখলাম। প্রতি বছর হয়ে থাকে কিন্তু এত বড়, এত জাঁকজমক এইবারে প্রথম হয়েছে বক্সনগরের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।